নমস্কার নিউজ টাইন চ্যানেলে আপনাদের স্বাগত আজকে বিশেষ গুরুত্বপূর্ণ খবরটি হলো প্রাথমিকের টেট নিয়ে ফের নতুন মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে তো চলুন দেখে নিই এ বিষয়ে বিস্তারিত খবরটি তার আগে বলে রাখি এই চ্যানেলে সমস্ত খবরই গুরুত্বপূর্ণ তাই যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন সাথে আরও আপডেটেড থাকার জন্য আমাদের সোশ্যাল মিডিয়াকে ফলো করতে ভুলবেন না লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে হাইকোর্টের নির্দেশ অনুসারে এবং রাজ্য সরকারের উদ্যোগে গত রবিবার সারা রাজ্য জুড়ে টেট পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অগ্রসর হয়েছে দু সালে আবেদনের ভিত্তিতে দু হাজার একুশ সালে পরীক্ষায় বসার ছাড়পত্র পেলেন পরীক্ষার্থীরা তাদের দাবি পূরণ হয়েছে ঠিকই কিন্তু এবার এই নিয়োগে পরীক্ষা নিয়ে এক নতুন মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে সম্প্রতি দেবাশিস এডভর্ডসহ অন্তত একশো নজন পরীক্ষার্থী উচ্চ আদালতে টেট পরীক্ষা নিয়ে নতুন মামলা দায়ের করেছেন রবিবার ওই পরীক্ষায় রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারেননি চার বছর পর যখন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হচ্ছে তখন যারা পরীক্ষা দিতে পারেননি তাদের জন্য আরও একবার নতুন করে পরীক্ষা নেওয়া হোক এই দাবি নিয়েই কলকাতার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিপ্রার্থীরা চলতি সপ্তাহে এই মামলা শুনানির দিন ধার্য করা হয়েছে প্রসঙ্গত উল্লেখ দীর্ঘদিনের বহু জল্পনা অভিযোগ এড়িয়ে শেষমেশ বিধানসভা নির্বাচনে আগে টেট পরীক্ষার আয়োজন করেছে প্রাথমিক শিক্ষা সংসদ গত রবিবার রাজ্যে অন্তত এক হাজারটি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়েছে তবে পরীক্ষা শুরুর পর দেখা গিয়েছে অসংখ্য পরীক্ষার্থী এদিন পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত ছিলেন বিশিষ্ট সূত্রে খবর এদিন অন্তত ত্রিশ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারেননি এই তথ্যের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে যে মামলা দায়ের করা হয়েছে সেই মামলায় মূলত দুটি দাবি তুলেছেন আবেদনকারীরা প্রথমত রাজ্যে প্রতি বছর টেট পরীক্ষার আয়োজন করতে হবে দ্বিতীয়ত সরকার যেহেতু প্রতি বছর টেট পরীক্ষা নিতে সমর্থ হয়নি তাই দু হাজার একুশের টেটের পরীক্ষায় যাতে পরীক্ষার্থীরা সকলে অংশগ্রহণ করতে পারেন তার জন্য পুনরায় পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে এ প্রসঙ্গে সংসদের সাফাই প্রত্যেক পরীক্ষাতেই কিছু পরীক্ষার্থী অনুপস্থিত থাকেন এটা কোনো নতুন ঘটনা নয় আবার ত্রিশ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত থাকার তথ্য মানতে নারায় সংসদ প্রত্যেক জেলা থেকে রিপোর্ট না আসা পর্যন্ত এ সম্পর্কে কিছুই বলা যাবে না বলে জানিয়েছে সংসদ এ বিষয়ে আপনাদের কী কী মতামত কমেন্টে অবশ্যই জানান ধন্যবাদ